হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আজকে এই ভিডিওতে কথা বলবো ডিসপ্লে নিয়ে। তো ডিসপ্লে বলতে এখানে এইচডি প্লাস ডিসপ্লে, ফুল এইচডি ডিসপ্লে, 8K ডিসপ্লে, 4K ডিসপ্লে, 2K ডিসপ্লে, এছাড়াও আপনারা কিছু বছর আগে এখানে দেখেছিলেন সিআরটি ডিসপ্লে কিংবা এসডি ডিসপ্লে। তো এই ডিসপ্লেগুলির মধ্যে কোন ডিসপ্লে সবথেকে বেশি ভালো এবং কোন মোবাইলের সঙ্গে আপনারা কোন ডিসপ্লে নিলে আপনার মোবাইলের ডিসপ্লে সবথেকে বেশি ভালো হবে, তো আজকে এই ভিডিওতে এই সমস্ত বিষয় তুলে ধরবো। এবং ডিসপ্লের বিভিন্ন ধরনের যে কম্পোনেন্ট এবং শুধু যে ডিসপ্লে বেশি হলেই আপনাদের ডিসপ্লে যে ভালো হবে এটি মেন বিষয় নয়। তো এটু আজকে আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো। আর ভিডিও শুরু করার আগে আপনাদের সঙ্গে আমি প্রফুল্ল অ্যান্ড আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা পপুলার। চলুন ভিডিও শুরু করা যাক। তো ডিসপ্লে, কিছু বছর আগে আপনারা দেখেছিলেন আপনাদের ঘরে যে সমস্ত টিভি ব্যবহার করতেন সেটি সাধারণভাবে মনিটর কিংবা এখানে সিআরটি এখানে টিভি ছিল, এবং সেই টিভি যে রেজুলেশন কিংবা আপনারা বলতে পারেন যে ডিসপ্লে টাইপ সেটি সিআরটি ছিল, এবং রেজুলেশন হিসাবে এখানে 640x480, মানে এখানে এটিকে সাধারণভাবে আপনারা এইচডি ডিসপ্লে বলতেন, মানে এটি এইচডি প্লাস যে ডিসপ্লে হয় সেটির নিচে ডিসপ্লে। এবং এই ডিসপ্লে শুধু আপনারা এখানে টিভিতে দেখেননি, এখানে সাধারণভাবে আপনারা এখানে বিভিন্ন ধরনের নোকিয়া কিংবা স্যামসাং মোবাইলে আপনারা দেখেছিলেন, যেখানে আপনারা দেখেছিলেন বিভিন্ন ধরনের এখানে স্যামসাং কিংবা নোকিয়া মোবাইল প্রথম তার টাচ মোবাইল নিয়ে আসে, সেই সমস্ত ফোনে আপনারা সেই সিটিআর কিংবা এখানে আপনারা সাধারণভাবে এসডি ডিসপ্লে আপনারা দেখেছিলেন। এবং এই ডিসপ্লে রেজুলেশন হিসাবে 680x440 আপনারা দেখতে পারতেন, মানে এখানে আপনারা হাইট এবং ব্রেথ, মানে আপনারা ভার্টিক্যালি যেটি আপনারা 640 এবং হরিজেন্টালি সেটি আপনারা সাধারণভাবে 480 আপনারা দেখতে পারতেন, মানে এখানে হাইট এবং ব্রেথ, মানে হাইটকে আপনারা এখানে ভার্টিক্যালি বলতে পারেন এবং যে ব্রেথ সেটি আপনারা সাধারণভাবে হরিজেন্টালি বলতে পারেন। তো ভার্টিক্যালি সাধারণভাবে এখানে 640 পিক্সেল দেওয়া হতো এবং যে হরিজেন্টালি ছিল সেটি 480 পিক্সেল দেওয়া হতো। তো সাধারণভাবে এই ধরনের পিক্সেল আপনারা সাধারণভাবে সেই এইচডি ডিসপ্লে কিংবা সিআরটি ডিসপ্লেতে আপনারা পেয়ে যেতেন। এরপরে আপনারা দেখলেন বিভিন্ন টিভি কিংবা বিভিন্ন স্মার্টফোনে এখানে এইচডি প্লাস ডিসপ্লে। তো এইচডি প্লাস ডিসপ্লে কি? তো এইচডি প্লাস ডিসপ্লে সাধারণভাবে সেই ডিসপ্লের যে পিক্সেল এবং রেজুলেশন হিসাবে আপনারা এখানে ভার্টিক্যালি যেটি আপনারা পেয়ে যেতেন 720 এবং যেটি হরিজেন্টালি যেটি ছিল সেটি আপনারা সাধারণভাবে 1200 পিক্সেল পেয়ে যেতেন। তো এখানে 720 এবং 1200 পিক্সেল বসিয়ে আপনাদের একটি এইচডি প্লাস ডিসপ্লে আপনাদের রেডি করে দিত। এরপরে আপনারা বিভিন্ন ধরনের স্মার্টফোনে এবং বিভিন্ন ধরনের টিভিতে আপনারা দেখতে পারলেন ফুল এইচডি ডিসপ্লে, এবং সেই ফুল এইচডি ডিসপ্লে আসা মাত্র আপনাদের সেই মোবাইল এবং যে কম্পিউটার কিংবা আপনারা বলতে পারেন এখানে টিভির যে বাজার সেটি অনেক রেভলিউশন ঘটে, এবং সেই ডিসপ্লের যে রেজুলেশন ছিল সাধারণভাবে এখানে ভার্টিক্যালি কিংবা আপনারা বলতে পারেন যেটি হাইট সেটি সাধারণভাবে এখানে 1000 এবং ব্রেথ কিংবা আপনার হরিজেন্টালি সেটি আপনারা সাধারণভাবে বলতে পারেন এখানে 1900 পিক্সেল ছিল, মানে এখানে হরিজেন্টালি সাধারণভাবে এখানে 1000 পিক্সেল এইভাবে চলে যেত এবং ভার্টিক্যালি যেটি 1900 পিক্সেল এইভাবে চলে যেত। তো এইভাবে আপনাদের রেজুলেশন তৈরি হতো। এবং এরপরে আপনারা দেখলেন এখানে 4K ডিসপ্লে কিংবা 2K ডিসপ্লে, এবং বিভিন্ন স্মার্টফোনে এবং বিভিন্ন এখানে স্মার্ট টিভিতে বর্তমানে এখন আপনারা সাধারণভাবে 2K এবং 4K ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এই 2K ডিসপ্লে যে সাধারণভাবে ভার্টিক্যালি যে পিক্সেল ছিল সেটি 1440x2560, মানে এখানে ভার্টিক্যালি ছিল 1440 এবং হরিজন্টালি ছিল যেটি 2560। এরপরে আপনারা দেখলেন 4K তে ছিল এর ডাবল, মানে 2160 যেটি ভার্টিক্যালি এবং হরিজন্টালি 3840। তো এইভাবে সাধারণভাবে আপনারা 4K এবং 2K ডিসপ্লেতে পিক্সেল পেয়ে যেতেন। তো এখন আপনারা ভাবছেন যে ডিসপ্লেতে এই পিক্সেল কিভাবে ইনবিল্ট করে কিংবা এই পিক্সেল কিভাবে তৈরি করে। তো যখন সাধারণভাবে এখানে ডিসপ্লে তৈরি করা হয় এখানে ডিসপ্লে সেখানে হরিজেন্টাল এবং ভার্টিক্যালি সাধারণভাবে বিভিন্ন অ্যাকুরেটভাবে এখানে যে ডিসপ্লের যে পিক্সেল সেটি এখানে ইনবিল্ট করা হয়। তো এক্সাম্পল হিসেবে বলতে পারেন আপনাদের মাছ ধরার জাল, মানে মাছ ধরার জাল আপনারা দেখেছেন এখানে সাধারণভাবে ভার্টিক্যালি যে একটি সুতো চলে যায় এবং হরিজেন্টালি একটি সুতো চলে যায়, এবং দুটি মিলে আপনারা সাধারণভাবে দেখেন এখানে একটি জাল তৈরি হয়, এবং সেই জালের আপনারা বিভিন্ন এখানে সাইজ দেখেছেন, এখানে আপনারা বিভিন্ন জালের যেখানে হোল দেখেছেন সেখানে অনেক বড় হয়ে থাকে এবং কিছু জালে আপনারা দেখেছেন সেটির হোল অনেক ছোট হয়ে থাকে। তো এখানে সেইভাবে এখানে ডিসপ্লেতেও আপনারা বিভিন্ন ধরনের এখানে পিক্সেলের সাইজ আপনারা পেয়ে থাকেন। তো এক্সাম্পল হিসাবে আপনারা এখানে দেখলেন একটি মাছ ধরার জাল, তো সেই মাছ ধরার জালে আপনারা দেখলেন বিভিন্ন এখানে সাইজ দেখতে পারলেন। তো ডিসপ্লেতেও এই ধরনের আপনারা বিভিন্ন ধরনের সাইজ দেখতে পারবেন, এবং এই সাইজকে ডিসপ্লেতে সাধারণভাবে এখানে পিক্সেল পার ইঞ্চ বলা হয়ে থাকে, এবং এই পিক্সেল পার ইঞ্চ বিভিন্ন ধরনের ডিসপ্লেতে বিভিন্ন থাকে। এখানে এইচডি প্লাস যে ডিসপ্লে থাকে সেই এইচডি প্লাস ডিসপ্লে যে পিক্সেল পার যে ইঞ্চ সেটি অনেক কম থাকে, এবং কম থাকার কারণেই আপনারা এখানে দেখেছেন এইচডি প্লাস ডিসপ্লেতে যদি আপনারা কোনো কিছু কাজ করেন সেখানে আপনারা দেখেন বিভিন্নভাবে এখানে ঝাপসা দেখা যায়, এবং ঝাপসার সঙ্গে সঙ্গে আপনারা যদি কোনো ভিডিও দেখেন সেই ভিডিওটি দেখতে ভালো লাগে না, কারণ এখানে আপনাদের যে
পিক্সেল পার ইঞ্চির যে পিক্সেল থাকে সেটি অনেক কম থাকে এবং কম থাকার কারণে আপনাদের সেই ধরনের সমস্যা দেখা দেয়। শুধু এখানে তাই নয়, এখানে পিক্সেল কম থাকার সঙ্গে সঙ্গে এখানে পিক্সেলের যে সংখ্যা এখানে অনেক বড় হয়ে থাকে, যেখানে HD প্লাস ডিসপ্লেতে, এবং বড় হওয়ার কারণে আপনাদের ছবি কিংবা ভিডিওর পিক্সেল অনেক বড় লেগে থাকে। তার কারণে আপনাদের HD প্লাস ডিসপ্লেতে সেই ছবি কিংবা ভিডিও দেখতে অনেক ভালো লাগে না। আপনারা অনেক সময় দেখেছেন এখানে HD প্লাস যে ডিসপ্লে থাকে সেই HD প্লাস ডিসপ্লের তুলনায় যদি আপনারা ফুল HD ডিসপ্লেতে কোনো ফটো কিংবা ভিডিও দেখেন, সেখানে আপনারা দেখেছেন যে HD প্লাস ডিসপ্লের তুলনায় এখানে ফুল HD ডিসপ্লের যে রেজুলেশন সেটি অনেক ভালো লেগে থাকে এবং সেটিতে আপনারা ভিডিও ফটো অনেক ভালোভাবে দেখতে পারেন। তো এর কারণ এখানে যে ফুল HD ডিসপ্লেতে এখানে পিক্সেল বেশি থাকে এবং পিক্সেল বেশি থাকার সঙ্গে সঙ্গে এখানে পিক্সেলের যে সংখ্যা সেটি অনেক ছোট হয়ে থাকে এবং এখানে আপনারা দেখলেন যে HD প্লাস ডিসপ্লেতে সেটি পিক্সেলের সংখ্যা অনেক বড় হয়ে থাকে, কিন্তু এখানে ফুল HD ডিসপ্লেতে সাধারণভাবে আপনারা পিক্সেলের সংখ্যা অনেক ছোট হয়ে থাকে এবং অনেক ছোট হয়ে থাকার কারণে আপনারা বিভিন্ন ধরনের এখানে গ্রাফিক্স ভিডিও কিংবা বিভিন্ন ধরনের এখানে গেম কিংবা ফটো আপনারা খুব ভালোভাবে দেখতে পারেন। কারণ এখানে পিক্সেল ছোট থাকার কারণে আপনাদের প্রত্যেকটি এখানে ডিটেলসকে অ্যাকুরেটভাবে দেখায়। শুধু এখানে তাই নয়, এখানে পিক্সেল পার যে ইঞ্চ থাকে সেটি অনেক বেশি থাকে এবং প্রতি যে পিক্সেল পার ইঞ্চিতে প্রায় এখানে 1 মিলিয়ন থাকে এবং 1 মিলিয়ন থাকার কারণে এখানে পিক্সেলের সংখ্যা বেশি থাকে এবং পিক্সেলের সংখ্যা বেশি থাকার কারণে আপনাদের সেই ডিসপ্লেতে বিভিন্ন ধরনের ফটো ভিডিও দেখতে ভালো লাগে। এবং বর্তমান সময়ে আপনার বিভিন্ন ধরনের স্মার্ট টিভি কিংবা বিভিন্ন ধরনের স্মার্টফোনে আপনারা এখন দেখতে পারছেন QHD প্লাস ডিসপ্লে কিংবা এখানে 2K ডিসপ্লে। তো এই 2K ডিসপ্লের যে পিক্সেল থাকে সেটি অনেক বেশি থাকে এবং বেশি থাকার সঙ্গে সঙ্গে পিক্সেলের যে এখানে ডাইমেনসিটি সেটি অনেক বেশি হয়ে থাকে এবং বেশি হয়ে থাকার কারণে এখানে আপনাদের 2K ডিসপ্লেতে অনেক বেশি দেখতে ভালো লাগে। এখানে 4K ডিসপ্লেতে এখানে পিক্সেল অনেক বেশি থাকার কারণে আপনাদের 2K ডিসপ্লে তুলনায় অনেক দেখতে ভালো লাগে। কিন্তু আপনাদের বলে রাখি, এখানে ডিসপ্লের সাইজ যত ছোট হবে ততই আপনাদের এখানে পিক্সেলের সংখ্যা বেশি পেয়ে যাবেন। তো পিক্সেলের সংখ্যা বেশি পাবেন কারণ এখানে আপনারা ধরেন এটি একটি ডিসপ্লে, তো এটি একটি ডিসপ্লে, তো এটি ডিসপ্লে এখানে ভার্টিক্যালি যে আপনারা জানেন যে ভার্টিক্যালি এখানে কম পরিমাণে এখানে পিক্সেল থাকে এবং হরিজেন্টালি সেটি বেশি পরিমাণে পিক্সেল থাকে। এবং সাধারণভাবে আপনার ডিসপ্লেতে যদি এখানে 6 ইঞ্চি থাকে এবং সেই একই সংখ্যার যদি এখানে পিক্সেল যদি আপনারা সাধারণভাবে একটি বড় ডিসপ্লেতে যদি আপনারা একটি টিভির 20 ইঞ্চি ডিসপ্লেতে লাগান, তাহলে সাধারণভাবে আপনাদের সেই ফুল HD যে ডিসপ্লে সেটি টিভিতে অনেক কম পড়ে যাবে। কারণ যে প্রত্যেকটা পিক্সেল থাকবে সেই প্রত্যেকটা পিক্সেলের যে ফাঁক সেটি অনেক বেশি হয়ে যাবে এবং বেশি হয়ে যাওয়ার কারণে আপনাদের সেই টিভিতে খুব একটি ভালো ছবি আসবে না। কিন্তু ওই ডিসপ্লে যদি আপনারা একই পিক্সেলের যদি ডিসপ্লে আপনাদের মোবাইলে নিয়ে আসেন, তাহলে সেই পিক্সেলের যে ডাইমেনসিটি আপনারা বলতে পারেন যে ঘনত্ব সেটি অনেক কম হয়ে যাবে, কারণ এইভাবে প্রেস হয়ে যাবে এবং প্রেস হয়ে যাওয়ার কারণে আপনাদের সেই মোবাইলে যে ডিসপ্লের যে কালার এবং ভিডিও টিডিও দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা যতদূর পারবেন এখানে স্মার্টফোন এখানে 6.5 ইঞ্চি নিলে আপনাদের যে ডিসপ্লের যে অ্যাকুরেটি কিংবা কালার প্রোডাকশন দেখেছেন অনেক ভালো হয়ে থাকে। এবং তার থেকে যদি আপনারা ছোট ফোন নিয়ে থাকেন তখন আপনারা দেখেছেন সেখানে 6.5 ইঞ্চির তুলনায় এখানে যদি আপনারা 4.5 ইঞ্চির একটি ডিসপ্লে নেন সেখানে আপনারা দেখেছেন তার কালার প্রোডাকশন বেশি হয়ে থাকে। কারণ যে 4.5 যে ডিসপ্লের যে পিক্সেল থাকে সেই পিক্সেলের ঘনত্ব অনেক বেশি হয়ে থাকে, তার কারণে এই ধরনের আপনারা তফাৎ দেখতে পারেন। তো বর্তমান সময়ে এখন আপনারা দেখছেন একটি যদি আপনার টিভি যেটি ফুল HD ডিসপ্লের সঙ্গে নেন তখন যদি আপনার সেক্টর বক্সে সেই ফুল HD টিভির সঙ্গে যদি আপনারা HD চ্যানেল দেখেন তখন আপনারা দেখেন যে আপনার সেই টিভির যে রেজুলেশন খুব একটি ভালো লাগে না কিংবা ছবিটি দেখতে খুব একটি ভালো না লাগে না, কারণ এখানে সে পিক্সেলের যে সংখ্যা সেটি ঠিকই থাকে কিন্তু তার যে ডাইমেনসিটি কিংবা আপনার ডেন্সিটি সেটি অনেক কমে যায় এবং কমে যাওয়ার কারণে সেই পিক্সেলের যে দূরত্বতা সেটি অনেক বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার কারণে আপনাদের সেই বর্তমান সময়ে HD ডিসপ্লেতে ছবি খুব ভালো আসে না। কিন্তু বর্তমান সময়ে আপনার যদি 4K ডিসপ্লে নেন এবং সেই 4K ডিসপ্লে যে পিক্সেলের যে ডেন্সিটি সেটি অনেক ঘনত্ব হয়ে থাকে এবং ঘনত্ব হওয়ার কারণে আপনার সেই 4K ডিসপ্লেতে অনেক ভালোভাবে এখানে ছবি কিংবা ভিডিও কিংবা মুভিজ দেখতে পারেন। তবে মানুষের যে চোখ থাকে সেটি ফুল HD ডিসপ্লের পরে যে সমস্ত ডিসপ্লে হয় সেটি তফাৎ ভালোভাবে বুঝতে পারে না, কারণ আমাদের যে চোখ থাকে সেই চোখটি সাধারণভাবে এখানে ফুল HD ডিসপ্লে সেটিকে অ্যাকুরেটভাবে দেখতে পারে এবং এরপরে যে সমস্ত 8K কিংবা 4K ডিসপ্লে আছে সেটিকে ভালোভাবে অ্যাকুরেটভাবে দেখতে পারে না। তার জন্য এখানে ফুল HD ডিসপ্লে কিংবা 2K যে আপনার ডিসপ্লে ব্যবহার করেন সেটি যদি ব্যবহার করার পরে আপনারা যদি 8K কিংবা এখানে 4K ডিসপ্লে ব্যবহার করেন সেটিতে আপনারা বেশিরভাগ তফাৎ দেখতে পারবেন না, কারণ এখানে হিউম্যানের যে চোখ থাকে সেটি
যে 2K কিংবা ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকে তারপরের যে রেজুলেশন সেটি আমাদের চোখ অ্যাকুরেট ভাবে দেখতে পায় না। তার জন্য আপনারা দেখেছেন বর্তমান সময়ে প্রত্যেকটা ডিসপ্লের যে তফাৎ হয়ে থাকে সেটি আপনাদের চোখে হয়তো পড়ে না। তো আপনাদের বলে দিলাম যে কোন ডিসপ্লে নিলে ভালো হয় এবং কোন ডিসপ্লের ডেনসিটি কত এবং কোন ডিসপ্লের সঙ্গে কোন মোবাইল নিলে ভালো হয়। তো ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো, তার পাশাপাশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।